এই আবেগ এই জেদ গেলা ভালো কাজে লাগাইতে পারেন নি, খালি কাজের কাজ কিছু নেই, বিনা কামে ফলস রিং। এই জেদ এই আবেগ আমার সম্প্রদায়ের ভাই স্বাধীনতার 73 বছর পরে 73 বার পতাকা তুলে একটা ভালো কাজে লাগাতে পারেনি, না একটা ভালো নেতা, না একটা ভালো মুক্তার, না হাকিম খেয়াছার করেছে, একটা ভালো কাজে লাগাতে পারেনি। জেদ বেশি আবেগ বেশি কাজের কাজ কিচ্ছু নাই। আপনার বুকে চড়ে আজান দিয়ে বলছে গুনে গুনে 30 কোটি 2 কোটি লোককে ভাগাবো এই জেদ আর আবেগের জন্য, এই ভাতৃত্ববোধের জন্য। এক ভাই আর এক ভাইয়ের শত্রু, আর এক ভাই আর এক ভাইয়ের শত্রু। একটু যদি কিছু হয়ে যায়, একটু যদি এই এলাকার মোজাম্মেল কিছু হয়ে যায়, তো পারলে ওয়ার ভাই তো ফাজল চংলিয়া বেরিয়ে যাবে ভুটভুটিতে, মোজাম্মেল সব মেরে খেয়ে গেছে। আর যারা গোটা ব্লকটাকে খেয়েছে ওর কাছে নমস্কার স্যার, ভাই আমার বেটাকে দেখবেন একটু, বেটা 6 মাসের দেখবেন একটু। এই যে তার আবেগ কোন কাজে লাগাতে পারেননি আপনারা। হ্যাঁ নো নো ক্যাপ করতে করতে ইয়াস ক্যাপ হয়ে গেছে অলরেডি, ইয়াস ক্যাপ হয়নি, কি করবেন তাহলে? আবেগ আর যে দিলে নো ক্যাপ নো ক্যাপ ইয়াস ক্যাপ তো হয়ে গেল, না আমি পেরেছি না আমার বাপ কোনো কিছু করতে পেরেছে। যেহেতু কোনো কিছু করতে পারেননি, লক করে চুপচাপ করে কাগজপত্র ঠিক করেন, নিজেদের মধ্যে একত্রিত হন, ভাতৃত্ব বোধ বাড়ান, কোনো জামল কোনো মোজাম্মেলকে দেখে হিংসা করা চলবে না, একত্রিত আজকেই এক্ষুনি হতে হবে। মহান সৃষ্টিকর্তার কসম আল্লাহর কসম খেয়ে বলছি, দেশের পরিস্থিতি যদি আপনাদের মতো লোককে হাতে কলমে লিখে লিখে বুঝাতে পারি, একজন এখান থেকে বাড়ি যেতে পারবে না, কি হবে বাড়ি যা যাব না। কিন্তু আপনাদেরকে আতঙ্ক আপনাদেরকে ভয় দেখা আমার উদ্দেশ্য নয়, যেহেতু আপনারা আমার ভাই, আমার মনের কথা দেশের পরিস্থিতি আপনাদের সামনে তুলে রাখা, এটা আমার একজন শিক্ষিত মানুষ হয়ে এটা আমার দায়িত্ব মনে করি। তাই গ্রাম গঞ্জের কর্নারে কর্নারে খুঁজে বেড়ায় বলে বেড়ায়, আমি ভালোভাবে গাজাল গাহাবো তাহলে পরের বছর আমাকে ডাকবেন, নো নিড, কোনো দরকার নেই আমাকে ডাকার। আমার কোনো ভাই আমার এই কথায় একত্রিত হয়ে যদি এক হয়, তাহলে আমি ভাববো আমার এই চিৎকার আমার এই চেঁচামেচি আমার এই আহ্বান কাজে লেগেছে। দেশের পরিস্থিতি জানতে চাইছেন? একটা ওসি ট্রান্সফার করা দেশে জজ ট্রান্সফার করা জজ ট্রান্সফার করছে, ত্রিপুরা হাইকোর্টে একটা মামলা চলছে, হাইকোর্টের জজ বসে আছে, মামলাকারীর উকিল আর একটা অমামলাকারীর উকিল, দুই পক্ষের উকিল আছে, জজটা কেস চলছে ধরেলেন জমির মামলার কথার মানে বলছি, জমির মামলার কেস চলছে, ত্রিপুরা হাইকোর্টের একটা জজ বসে বলছে মুসলমানরা না থাকলেই ভালো হয়, কি দরকার এগুলো, খালি ভেজাল করে বাড়িয়েছে। তো যে জজটার মানসিকতা এই হবে, যদি মুরগি চুরি করে যায় কোনো মুসলমান তাহলে ওকে ফাঁসি দিয়ে দিবে, বুঝতে পারছেন না? কখন বুঝবেন এগুলো বলেন তো, সবাই উঠে দাঁড়ান পা ধরে ধরে বলি, আমি একটা হাইকোর্টের উকিল, আমার সম্প্রদায়ের সমস্ত ভাইগুলোর যদি আমি এখান থেকে গিয়ে আপনারা যদি বলেন যে আমার পা ধরে লটারুটি করো, আমি করতে রাজি, আমি জীবন দিতে রাজি, কিন্তু আপনাদেরকে আজকে সজাগ হতেই হবে একদম। দেশের পরিস্থিতি আর শুনবেন, কেরালা হাইকোর্টের জজ, কেরালা হাইকোর্টের জজ একটা জায়গায় গিয়ে এরকম আমার মতন ভাষণ লোক বসে আছে কইছে, ব্রাহ্মণ মানুষেরা দুবার জন্মায়, তাই বড় বড় জায়গাতে ব্রাহ্মণ গালাকে দিলে ভালো, ডিএমএসপি সব ব্রাহ্মণরা হবে, মুচি ডামার চোম চামার চেষ কে কেনে হবে, ব্রাহ্মণরা দুবার জন্মায় এদেরকে ভালো ভালো জায়গাগুলো দেওয়া উচিত। কে বলছে? একটা হাইকোর্টের জজ। ওর সামনে যদি গৌতম রবি দাস চলে যায় কি হবে? যে মানসিকতাটা ধরে নেন, আমি এটা কথা বললাম, আমি গিয়ে চেয়ারে বসলাম, তাই একটাই তো লোক এখানে যা বললাম ওই মানসিকতার মানুষটাই আমি, তাহলে গৌতম রবি দাস যে জুতা সেলাই করতে করতে যদি ওর ঘরে পড়ে কোনো বিচার কি হবে? ওর কার কাছে নেবেন বিচারটা? লাস্ট নেতা মন্ত্রী আমলা আধিকারিক কারো কাছে যখন সুবিচার না পাবেন, লাস্টে গড়াইতে গড়াইতে কোন জায়গায় যাবেন? জজের কাছে, কোর্টে। তো কোর্টের পরিস্থিতিটা এই।
সুপ্রিম কোর্টে এই কেস এই মামলা এই আইনটাকে নিয়ে কিছু ভালো মানুষ মামলা করলো যে দেশের নাগরিক বিভ্রান্ত হবে, কষ্ট হবে, মিটিং মিছিল করছে, এই আইনটাকে থামান। কোন আইন দেশের উপরে লয়, দেশের জন্য আইন তৈরি হয়, আইনের লেগে দেশ চলে না, দেশের মানুষটির জন্য আইন তৈরি হয়। এই আইনটা অসাংবিধানিক, সুপ্রিম কোর্টকে বলছে যে মামলা করেছে। ওই জজ গত শুক্রবারের দিন ইন্ডিয়ান মুসলিম লীগের একটা উকিল কপিল সিব্বাল, সুপ্রিম কোর্টের খুব বড় উকিল কপিল সিব্বাল, ওই কপিল সিব্বাল জজকে বলছে, এই জজ অনেক দিন হয়ে গেল আমার মা বোনেরা পাথরের বাড়ি দিল্লিতে খেয়ে রক্ত ঝরতে ঝরতে শাড়ি কাপড় সব ভিজিয়ে দিয়েছে বরখা সহ, 3 মাসের মেয়েটা যাকে পাথর চালিয়ে আ হয়ে গেছে, তাড়াতাড়ি বিচার করেন, টাইম নেই। তো সুপ্রিম কোর্টের জজ বলছে যে যে জায়গাটাতে বিচার হবে ওই ঘরে সবরীমালা মন্দিরের কেস চলছে সাংবিধানিক বেঞ্চে, ওটা শেষ হলে এই কেসটা ওঠায় উঠবে। সবরীমালা মন্দিরের কেস কবে শেষ হবে, না তো হোলির পর 16ই মার্চ শুরু হবে, টানতে টানতে যতদিন যায়, মানে আমরা উকিলেরা বুঝাই নিতে পারি যে এপ্রিল মাসের শেষের দিকে এই কেস উঠবে। তখন সুপ্রিম কোর্টের উকিল বলছে যে জজ সাহেব দয়া করে অন্তর্বর্তী একটা আদেশ দেন যেন দেশে আইনটা থেমে থাকে, কেউ যেন কোনো কিছু লড়াচাড়া না করতে পারে। যেমন জমি জায়গাতে 140 করেন, কেউ কিছু না, দু ভাইয়ে ঝগড়া, এও লড়তে পারবে না, ওই লড়তে পারবে না, ঠিক তেমন যতদিন না বিচার হচ্ছে, রায় হচ্ছে, আপনি ওই জিনিসটাকে থামিয়ে রাখেন। তখন হাইকোর্টের না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে ঠিকই বলেছেন, পরে 2 দিন পরে বলেন, আমি ভেবে দেখব। তখন আর একবার বলছে হাই সুপ্রিম কোর্টের উকিল কপিল সিব্বাল, তিনি বলছেন যে এই যে সরকারকে নোটিশ দিতে বলেছেন, কেস হলে 2 পক্ষ হাজির হবে, তো এই পক্ষের যা কাগজপত্র আছে জমা দেন, জমা এখনো হয়নি। তখন জজ বলছে কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেলকে, যে কি ব্যাপার, তোমাকে কাগজপত্র দাওনি কিনা, বলছে রেডি হয়ে আছে, 2 দিনের মধ্যেই দিয়ে দিব। এটা হলো টাটকা এবং কারেন্ট খবর, দেশের এই অবস্থা, এখনো অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। এই গেল আইনের পরিস্থিতি। যাই হোক, মেজাজটা একটু কেমন হয়ে গেল, আর বেশি কথা বলছি না, কারণ আপনারা শুনতে চাইছেনই না দেশের পরিস্থিতিটা। আল্লাহর কসম বলছি, মুখে হাত ভরে কলিজাটা বাইর করে ছিঁড়া মুছে ফেলে দিই আপনাদের সামনে, কোনো খুশি করতে আপনাদের কাছে আসেনি, শুধুমাত্র দেশের পরিস্থিতিটি বলতেছি যে আজকে একদম এক হয়ে যেতে হবে। লাভবায়ক মানে ওকে, কোথায় কে কি কার কোনো দরকার নেই। এই এই যে কারবারগুলো চলছে এর মধ্যেই বিভিন্ন রকম এনপিআর এর টাইম হয়ে গেল, এনপিআর যেটাকে বলছে কাগজ চেক করবে, বাপ দাদা কুণ্ডে জন্মালছে ওই কাগজ লাগবে, ওইটার টাইম মার্চ এপ্রিল মাসের।